একদিন এক বৃদ্ধকে অসুস্থতার জন্য হাসপাতালে নেওয়া হলো। এরপর তাকে 24 ঘন্টার জন্য অক্সিজেন দেওয়া হলো। আর সেই 24 ঘন্টা শেষে সেই বৃদ্ধ যখন অক্সিজেনের বিল প্রদান করতে গেল, তখন সে জানতে পারলো 24 ঘন্টা অক্সিজেনের বিল 3 লক্ষ টাকা হয়েছে। আর এই কথা শোনার সঙ্গে সঙ্গে সেই বৃদ্ধ কান্না শুরু করে দিল। সেই বৃদ্ধাকে এমনভাবে কান্না করতে দেখে ডাক্তার জিজ্ঞেস করলো, আপনি কান্না করছেন কেন? সেই বৃদ্ধা বলল, আমি 3 লক্ষ টাকা বিলের জন্য কান্না করছি না, আমি কান্না করছি সেই মহান রব্বুল আলামিনের জন্য। তিনি কত দয়ালু যে তিনি আমাদের বছরের পর বছর ফ্রিতে অক্সিজেন দিয়ে যাচ্ছে, আর তারপরেও আমরা তার শুকরিয়া আদায় করি না। এই কথা শোনার পর সেখানে উপস্থিত থাকা সকল মানুষগুলোই কান্না করতে শুরু করলো। যেখানে আমাদের 24 ঘন্টার জন্য 3 লক্ষ টাকা লাগে অক্সিজেন কিনতে, সেখানে আমরা সারা জীবন ফ্রিতে অক্সিজেন পাই। এর জন্য কি আমাদের আল্লাহর শুকরিয়া আদায় করা যায় না? অবশ্যই যাই। আর তাই আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য সবাই একবার কমেন্টে লিখি আলহামদুলিল্লাহ।